শাবনূরকে নিয়ে নতুন গুজব শুরু। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিভাবান নায়িকাদের অন্যতম শাবনূর, যে কোনো চরিত্রে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 10টি মেরিল প্রথম আলো পুরস্কার ও 3টি বাচসাস পুরস্কার। 90-এর দশকে প্রয়াত অমর নায়ক সালমান শাহ থেকে শুরু করে রিয়াজ, ফেরদৌস, শাকিল খান এবং বর্তমান সুপারস্টার শাকিব খান, সবার সঙ্গে শাবনূরের জুটি ছিল দর্শক নন্দিত। কিন্তু লাখো সিনেপ্রেমীর সেই প্রিয় নায়িকা শাবনূর হঠাৎই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। স্বামী সন্তান নিয়ে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি শহরে বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। শাবনূর অভিনীত শেষ ছবি ছিল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। এখানে আরও ছিলেন আরেক জনপ্রিয় নায়িকা মৌসুমি ও নায়ক ফেরদৌস। 2013 সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এই নায়িকা কবে অভিনয়ে ফিরবেন বা ফিরবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তার ভক্তরা সবসময়ই চান তাদের পছন্দের নায়িকা ফিরে আসুক। সেই ভক্তদের অপেক্ষার পালা শেষ করতে সম্প্রতি একটি খবর ছাপা হয় শাবনূরকে নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় অভিনয়ে ফিরছেন শাবনূর। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে আবার ফিরছেন তিনি। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে শেয়ার করা একটি স্ট্যাটাসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় হলো খবরটি ছিল একেবারেই ভুয়া। শাবনূর যে অভিনয়ে ফিরছেন এটা নাকি তিনি নিজেই জানেন না। আরও জানা যায়, অর্থ পাচারের মামলায় বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সেই মামলায় গ্রেফতার এড়াতেই পরিকল্পনা মাফিক তিনি শাবনূরকে নিয়ে এমন ভুয়া খবর প্রচার করেছিলেন। তবে জনপ্রিয় ওই নায়িকার যে আবার অভিনয়ে ফেরার ইচ্ছে আছে সেটা তার সাম্প্রতিক জীবনযাপন থেকে স্পষ্ট। পর্দায় নিজেকে ফিট দেখাতে ওজন কমাচ্ছেন শাবনূর, মেনে চলছেন কড়া ডায়েট, একবেলা অল্প পরিমাণে ভাত খাচ্ছেন। ফিট হওয়ার জন্য পরামর্শ নিচ্ছেন একজন অস্ট্রেলিয়ান পুষ্টিবিদ ও ব্যায়াম প্রশিক্ষকের। তাই ভক্তরা অপেক্ষায় থাকতেই পারেন। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।